অদূর ভবিষ্যতে কাছার আর বরাকর কৃষকর বাবে সম্ভাবনার নতুন দ্বার মুকলি হয়েছে। কৃষি ক্ষেত্র আহি আছে এক বৈপ্লবিক পরিবর্তন। শিলচরের সদরঘাটত প্রথমবার বাবে মুকলি হল সয়েল টেস্টিং ল্যাব। বরাকর খেতিয়কর মাটির গুণাগুণ পরীক্ষা করবলৈ আগতে বাহিরলৈ পঠিয়া হয়েছিল, ফলত বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হবলগিয়া হয়েছিল। কিন্তু এতিয়া যেতিয়া শিলচরত ই সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে, তেতিয়া সেই সমস্যা আর না থাকিব। কোন মাটিত কিমান সার প্রয়োগ করিব লাগে আর কি ধরনের সার প্রয়োগ করিব লাগে সেই কথাও জানিব পারিব কৃষকসকলে। কেবল সেয়াই নহয়, বরাকর মাটিত কোনো নতুন শাক পাচলি বা কৃষিজাত সামগ্রীর খেতি সম্ভব হব সেয়াও জানিব পারিব এই ল্যাবর পরাই। ফলত কৃষকসকলে সেই অনুসরি খেতি করিব পারিব, উৎপাদন আর আয় দুয়োটাই বৃদ্ধি পাব। ইয়ার উপরেও রাসায়নিক সারের অপব্যবহারও হ্রাস পাব। মানব স্বাস্থ্যর প্রতি লক্ষ্য রাখি জৈবিক কৃষি এক জরুরি পদক্ষেপ। কিন্তু রাসায়নিক সার প্রয়োগ হঠাৎই বন্ধ করিব নোৱাৰিব, বরঞ্চ জৈবিক সার প্রয়োগ বৃদ্ধি করে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে রাসায়নিক সারের ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস করিব লাগে। ইয়ার বাবেই মাটির স্বাস্থ্য অর্থাৎ গুণগত মানের বিষয়ে প্রথমে জানবলগিয়া কথা। আর এই কথা জানিবলৈ মাটি পরীক্ষণ ল্যাবর প্রয়োজন। মাটি পরীক্ষার ফলাফলে কোনখন মাটিত কিমান রাসায়নিক সার প্রয়োগ করিব লাগে সেয়াও জানিব পারিব এই ল্যাবর পরাই। সকলকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আজি কাছাৰ জিলা বা সমগ্র বরাকবাসীর কারণে একটা শুভ দিন, কারণ আপনাদের জানে যে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার লক্ষ্য হল যে সয়েল হেলথ, আমি মাটির গুণাগুণ পরীক্ষা করে এই ধরনের মাটির বিভিন্ন যে সার বা অন্যান্য প্রয়োগের ব্যবস্থা আছে সেই ধরনের করে আমি কৃষির সফলতালয় নিব লাগে আর কৃষির উৎপাদন বৃদ্ধি করব লাগে। সেই লক্ষ্য আগত রাখি সয়েল হেলথ কার্ডের কথা কোয়া হয়েছিল। কিন্তু আমার গোটেই রাজ্যতে এই ধরনের মাটির গুণাগুণ পরীক্ষা করার যে বিজ্ঞানাগার, এই বিজ্ঞানাগারের অভাব আছে। যা তিন বছরমান আগত সরকারে সিদ্ধান্ত লৈছিল যে প্রত্যেক জেলাতে আমি পর্যায়ক্রমে এনেকা সয়েল হেলথ ল্যাবরেটরি বা সয়েল টেস্টিং ল্যাবরেটরি আমি আরম্ভ করি। সেই সময় বহুকেইখন জেলাত করা হয়েছিল, এতিয়াও বেশিরভাগরে কিন্তু কাম সম্পূর্ণ হওয়া নাই বা চলি আছে, এই পর্যায়তে আছে। মই ইয়ালৈ আহি যেতিয়া গম পালো যে এটা সয়েল হেলথ সয়েল টেস্টিং ল্যাবরেটরি সম্পূর্ণ হয়ে আছে আর ইতিমধ্যে ইয়ার সকল ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে, গতি ইয়াক আমি আজি শুভ উদ্বোধন করলো। আর ইয়ার মাজরপরাই আমার এই বরাক ভ্যালীত থাকা বা কাছাৰ জেলাত থাকা বিভিন্ন ধরনের কেমিক্যাল ফার্টিলাইজার, বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ইউজ করেছিল, যাকর অপকার আমি বিভিন্ন সময় দেখবলে পাইছো, আমার স্বাস্থ্যের প্রতিও বহু ডর আমুকি হয়ে পড়েছে। এই কারণে আমার সরকারের লক্ষ্য হল যে মাটিডরাত যখন প্রয়োজন সেই ধরনের ফার্টিলাইজার ইউজ বা সেই ধরনের কেমিক্যালে ইউজ হব লাগে। নিশ্চয়কৈ আমি এতিয়া প্রাকৃতিক ব্যবস্থালৈকে গৈছো, যদিও মানে মুখ্যত কৃষিখণ্ডত সম্পূর্ণভাবে অর্গেনিক করাটো সম্ভবপর নহয়, পর্যায়ক্রমে হয়তো আমি তালৈকে যাব লাগিব। কিন্তু আজির যেটা পরিবেশ, কৃষকর যেটা পরিবেশ বা কৃষকর যেটা ডিমান্ড, এই কথাবিল আমি 100% কেমিক্যালের পর আঁতরি অহাটো ইমান সম্ভব হয়ে থাকা নাই। আর এই সময় আটাইতকৈ প্রয়োজন কথাটা হল যে মাটির গুণাগুণটা পরীক্ষা করে তার প্রয়োজনীয় ফার্টিলাইজার কেমিক্যাল ইউজ করা।